কাউন্সেলিং এর নামে এক স্কুল ছাত্রের সাথে 30 বার কুকর্ম করলেন শিক্ষিকা। নিজের নাবালক ছাত্রকে লালসার শিকার বানিয়ে 13 বছরের জেলের শাস্তি পেলেন 33 বছর বয়সী শিক্ষিকা। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আদালতে ক্ষমা প্রার্থনা করলেও মিলেনি রেহাই। সাজার মেয়াদ শেষেও ওই শিক্ষিকার উপরে চলবে বিশেষ নজরদারি, নির্দেশ আদালতের। এ যেন এক আজব ঘটনা। প্রথমবার দেখাতেই হাই স্কুলে পড়ুয়া ছাত্রকে মনে ধরে গিয়েছিল শিক্ষিকার। এরপর কাউন্সেলিং এর ওসিলায় ওই ছাত্রকে নিজের মনের বাসনার কথা জানিয়েও দেন তিনি। ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে আগ্রহী তা বলতেও দ্বিধাবোধ করেননি ওই শিক্ষিকা। এরপর অন্তত 20 থেকে 30 বার নিজের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমেরিকার আরকানসাসে। শেষ পর্যন্ত অবশ্য শিক্ষিকার সেই কুকর্ম সামনে চলে আসে, তাকে গ্রেপ্তারও করে পুলিশ। স্কুলের মধ্যে ছাত্রকে ধর্ষণের অভিযোগে আমেরিকার 33 বছর বয়সী ওই শিক্ষিকাকে 13 বছরে কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের কাছে কাকুতি মিনতি করেও ছাড় পাননি অভিযুক্ত শিক্ষিকা। জানা গিয়েছে স্কুলে ক্লাসরুম, পার্কিং লট, গাড়ির ভেতরে যখনই যেখানে সুযোগ পেয়েছেন ওই ছাত্রের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছেন ওই শিক্ষিকা। এমনকি ওই ছাত্রকে নিয়ে হোটেলেও সময় কাটিয়েছেন তিনি। 2022 সালে স্কুলের ছাত্রদের নিয়ে ওয়াশিংটনে শিক্ষামূলক একটি ভ্রমণে গিয়েও ওই ছাত্রের সঙ্গে কুকর্মে লিপ্ত হন তিনি। নিউ ইয়র্ক পোস্ট সহ আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। সেখানকার খবর অনুযায়ী ওই ছাত্রের সঙ্গে 2021 সালে পরিচয় হয় ওই শিক্ষিকার। পরিচয়ের পরই এককভাবে কাউন্সেলিং এর অজুহাতে ওই ছাত্রকে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন শিক্ষিকা। কেউ কিছু জানতে পারবে না বলে ছাত্রকে আশ্বাস দেন তিনি। শেষ পর্যন্ত 2023 সালের এপ্রিল মাসে ওই শিক্ষিকাকে নাবালক ছাত্রকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। বিচার প্রক্রিয়া শেষে ওই শিক্ষিকাকে 13 বছরে কারাবাসের নির্দেশ দেয় আদালত। জেল থেকে মুক্তির পরেও আজীবন ওই শিক্ষিকার উপরে নজরদারি চলবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।